فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله ছোট্ট একটা পাপের কথা বলেছিলাম মাহফিলের মধ্যে
করে হুজুরদের দিকে একটু তেরা কথা কয় মাত্র বিরোধী কিন্তু কথা কইছি ওই দোস্ত পুরাটা ভালো করে শুনে নাই সে বলছে কিটা কইছো সাবাব কও এবার বলছি যে আর কথা কইতাম না শুধুমাত্র বন্ধুর সাথে যে কথা বলেছিলাম বন্ধু ভালো করে শুনে নাই ওই কথাটাও দেখা যায় আমল নামার মধ্যে হাসির হয়ে গেছে কেউ যদি পাঁচ পিস্তা না মানে সে যাচ্ছে ওর তেমন কাজ
pastawa korda malaysia oleh kui bagai kafir. Hindu dan kum kafir. Apni Quran ada kita sumber nama lain. Apni uthik irukum bagai kafir. Apni guru bayi terbar bayi musulman tapi kau terbar bayi mullah tak dia kau terbar bayi apni mulai mulai apni berhenti dia sana apni tu jantan diway jantan. Tahajud namaz boleh, awamiyah namaz boleh, istighfar namaz boleh. Nafar rukun rakyat bohut ibadat boleh, dan sedekah boleh. Apa kalau kamu pada tuh dunia ini kok awamiyah seperti mana boleh apa tuh berhenti tebukan? Zahiri, amar kalau begitu itu dia Allah tentang nada yang dikarenakan. Kintu apni jodi purane ekta jaygate ekta jaygay mukti rakhen apnar jindigite joto amol korechen ektao kobol holo na ektao kobol holo na ashole moyare apni dekhben ekto sada kagoj apnar amol namay kichu nai allah bolke prashno korben allah ami bolle prashno korechilam amol korechilam allah chotro mashe roza rakhchi কিন্তু রোজা রাখার কি নাই তার চাষ করেছি তার কেড়েছি অনেক রোজা করেছি ঘাম পেয়ে পড়েছে একটু পানির পিপাসা আমার গলাটা পেটে গেছে কিন্তু একটু পানি খাইলে শান্তি পাই না আমি এটা করি নাই রোজা রাখার কি নাই আল্লাহ আমার এই রোজা সওয়াব কই হাসনা ফায়দা আফসোস করবেন কোনো লাভ হবে না একদম খালি আল্লাহ তাআলা কুফরের মধ্যে যারা তালিকার মধ্যে পড়ে যাবে তাদের কোনো আমলনামা কবুল হবে না তারা যত ভালো করবে সবগুলো দেখবে ওখানে নাই ভালো কি নাই কুফরের মধ্যে যাদের আছে যারা কুফরের মধ্যে নাই তাদের ভালোটাও থাকবে খারাপটাও থাকবে কুফরি থেকে মুক্ত আপনি সুবিরা করবেন এই ধরনের কোনা ভুল করেছেন ভালোটা করেছেন খারাপটা করেছেন আমলনামার মধ্যে দেখা যাবে যাদের কুফরের মধ্যে যারা জড়িত ওই সকল লোকগুলো পাওয়া খারাপ কোনটাই কাউন্ট নাই তা তো উপায় নাই ওই যে বলে কত নামাজ না করলে আসলে কত লোকে ধরতে হবে এরকম মাস হচ্ছে কিনা এবার বলে যে ব্যক্তি আই কোন সময় নামাজ করে না এত রোগ পারে না কি এত তো উপায় নাই ঠিক কিনা কুফরের মধ্যে যারা থাকবে তারা আসলে উপায় না দেখবে কিছু নাই তারা সেদিন আফসোস করে করে বলবে হাই আমি কি করলাম কোরআনের একটা শব্দ যা আনা মানে তারা কাফলেন আল্লাহ তাআলা আমার সূরা নিসার 50 বলছে ওই সকল লোকগুলো কাফের এরা
শুধুমাত্র ইসারের সেক্টরটা ইসার পায়সালার যে সেক্টরটা এই সেক্টরটা আপনি মানেন না আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন তারা কাফির ইমানদার দাবি করার বিষয় না ইমানদার কাছে প্রয়োগ করার বিষয় আপনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কোলার মাঝে দোলাইয়া দিলা মায়ের কপালের মধ্যে কয়েকটা চুমু দিলেন দিয়া কইলেন মা তোমার আমি খুব বেশি ভালোবাসি আবার আরেকটা ছেলে আছে আপনার ভাই সেই ধরনের কিছু কয় না মার ওষুধের খরচ যেটা লাগবে এটা সাথে সাথে দিয়া দেয় মাকে ভালো মন্দ রান্না করলে মাকে নিয়ে খাওয়ায় মায়ের খোঁজখবর ঠিকঠাক ভাবে রাখে আর আপনি মাকে সকালবেলা উঠে কপালে দুইটা চুমা দিয়া বলতেছেন মা আমি তোমাকে খুব বেশি ভালোবাসি এরপরে যাইয়া মায়ের যে খরচাতে আছে যাবতীয় সেবা যত্ন আছে ওইগুলো ক্ষেত্রে আপনার কোনো খবর নাই আর যে ছেলে যত্ন করে কিন্তু ভালোবাসে কথা বলে না বলুন তো আসলে ভালোবাসে কেড়ায় যে বলছে তোমাকে খুব বেশি ভালোবাসি সে বেশি ভালোবাসে নাকি মায়ের যত্ন যে দিন করে সে বেশি ভালোবাসে এটা আসলে লোকে বলার বিষয় না এটা কাজে পরিণত করার বিষয় আপনি মাকে কি করার মা কানে মুখে বলতেছেন নাকি বাস্তবে করতেছেন এটা মা বুঝে এটাই হলো ভালোবাসা আপনার সন্তানের জন্য আপনার ভালোবাসা সকালবেলা করতে কইটা কোন বাবা তার কপালে চুমু দেয়া কয় না করে বেশি ভালোবাসি চুমু দেয় এটা ঠিক আছে কিন্তু সন্তানের কি কি লাগবে বাবা বলছে যার কারণে সকালবেলা বের হইয়া যায় কামের মধ্যে যায় বহুত কষ্ট করে টাকা পয়সা কামাই গুলা সন্তানকে পড়ালেখা করো দেয় চিকিৎসা করো দেয় ঠিক কি এই জায়গায় বাস্তবের প্রমাণ সন্তানকে কোনো মা বাবা বলে না আমি তোকে খুব ভালোবাসি কিন্তু তারা কাজ দিয়ে প্রমাণ করে দেয় ঠিক কি না কাজ দিয়ে প্রমাণ করে দেয় এই ঈমানের বিষয়টাও মুখে বলা বিষয় না যদিও ঈমান আনয়নের জন্য শর্ত হলো কাজে পরিণত করার আগে মুখে স্বীকৃতি দেয়া অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া তারপরে হলো কাজে পরিণত করা তাহলে ঈমানের বিষয় মুখে বলা ভিতরে সীমাবদ্ধ নয় কাজে পরিণত করার মাঝে ঈমানের পূর্ণতা পা আপনি পুরোটা মানেন শুধুমাত্র একটা জায়গায় মানেন না আবিসার ব্যবস্থার মাঝে মানেন না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানেন না আল্লাহ তাআলা বলেন বাউলাইকা হুমুল কাফিরুন তারা কাফের তাহলে বোঝা গেল আপনি অনেক আমল করলেও লাভ নাই আপনি কাফের আপনি বাবা সন্তান দুই সন্তান কাও মারামারি আছে ওই দুই সন্তানের বিচার করতে গিয়ে যদি ইসলামের আলোকে বিচার না করেন আপনি কাফের আপনি সমাজের বেকার আপনি যদি সমাজের বিচার করতে গিয়ে ইসলামের আলোকে বিচার না আপনি যদি আল্লাহ দেয়া বিচারের আলোকে বিচার না করেন আপনি কাফের আপনি রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করতে যদি আল্লাহ দেয়া বিচার পায় সেটাকে মেনে না নেন আপনি কাফের আমি বলি নাই বলেছেন আল্লাহ সূরা বায়াত 44 নম্বর এবার আসেন আমরা যারা ওই কাফের যারা যারা বিচার পায় সালাত ক্ষেত্রে আল্লাহকে মানে না যারা আল্লাহ বিধানগুলোকে মানতে আপত্তি করে ওই সকল লোকদেরকে আমরা যারা সাপোর্টার হয়ে আছি ওই সকল লোকদের অবস্থা কি আছে আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 123 নম্বর আয়াত ওয়া ইন্নাশ শায়াতীন লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম তাদেরকে তালিম দেয় যাতে করে তারা ইমানদারদের সাথে বিতর্কে
iman tara ekta bolbe tara biruddhi korbe iman tara qur'an er ayat er kotha bolbe tara qur'an er ayat er biruddhi ta korbe eta holo shaitan tader ke bujhay tara jate ei kaaj ta kore iman tader bipurit obostha kore ebar allah tara bolteche noi ato atto bho jodi tumra oi kon tara tara shaitan er onushari hoye royeche oi shobor moddhe ke jodi tumra anubodho koro সেই প্রতিশোধ নিতে পারে নাই ওই ছাগলটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুযোগ দেবে
তোমাকে যে একটা আঘাত করেছিল ওই আঘাতের প্রতিশোধটা তুমি এখন নিয়ে নাও। ওই ছাগল প্রতিশোধটা নিয়ে নেবে। এইভাবে বিচারটা যখন হয়ে যাবে তাদের, তারপরে আল্লাহ তাআলা বলবে তোমরা মাটি হয়ে যাও। ওই পশু পাখিরা যখন মাটি হয়ে যাবে ওই দৃশ্যগুলো দেখে ওই পাকিস্তানরা চিৎকার মেরে মেরে বলবে, আয় আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, আমরা যদি এই পাখিদের মতো এই পশুদের মতো, এই যে ছাগল প্রতিশোধ নিছে শেষ, আর কিছু নাই, আর কোনো শাস্তি নাই, তারা মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। সেদিন আপনি আফসোস করবেন কতই না ভালো হতো যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা আপনার আফসোসকে কোনোভাবে গুরুত্ব দেবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে সূরা আনফাল 31 নম্বর আয়াতে বলছেন, কদরুল ফাদল জাহিমাসাল্লো করা হবে।
তার কথা মানুষেরা স্মরণ করবে আইরে কি করলাম আইরে কি করলাম আইরে কি করলাম সম্পদের জন্য কত কিছু করলাম কত বাড়াবাড়ি করলাম ভাইয়ের সাথে করলাম বইয়ের সাথে করলাম বাড়ির লোকদের সাথে করলাম শুধু সম্পদের জন্য কুফরি মতবাদের রাজনীতি গুলো করেছি শুধুমাত্র সম্পদের জন্য শুধু আমার এটা লাগবে ওইটা লাগবে সুবিধা লাগবে এর জন্য এত কিছু করলাম আল্লাহ তাআলা বলে সেদিন মানুষ দুনিয়াতে যা করেছে তার কথা স্মরণ করবে সেই স্মরণ কি উপকারে আসবে আমি মনে গেলে আমার ছেলেটা চলবে কেমনে মেয়েটা চলবে কেমনে যার কারণে এত ফিক্সড ডিপোজিট করছি এত কিছু করছি তাদের সুবিধার জন্য আজকে দিনে আমি তো শূন্য আমার তো কিছু নাই হায় কি করলাম ইয়াকুলু ইয়া লাইতানি কত্তাম তুমি হায়াতি তুমি আর জিন্দেগিতে থাকতে যদি আখেরাতের জন্য কিছু সঞ্চয় করে আসতাম তাহলে কতই না ভালো হতো দুনিয়াতে থাকতে আখেরাতের জন্য যদি কিছু সঞ্চয় করে আসতাম তাহলে কতই না ভালো হতো এই কথা আফসোস করবেন যেদিন জাহান্নামকে জাহান্নামকে হাজির করা হবে ওই আইয়ামা যেদিন জাহান্নাম যেদিন জাহান্নামকে সামনে আনা হবে সেদিন তারা এই আফসোস গুলো করবে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা মালক 6 থেকে 10 নম্বর আয়াত وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وللذين كفروا سلكوا بريق الدجال نسلوا بربهم عذاب جهنم রব্বের সম্পর্কে কুফরের মধ্যে ছিল তাদের জন্য রয়েছে জাহান্নাম ও বিহিসাল মাসির এটা বড় ভয়ঙ্কর এটাই তাদের জন্য যথেষ্ট এর বাহিরে আর কিছু তারা পাবে না ইলাহু রব্বিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর যখন তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে মেরে ফেলে দেবে তখন তারা জাহান্নামের উত্তিক্ত গর্জন শব্দগুলো তারা শুনবে মায়েরা আক্রান্তা করার সময় ভাতের পানিটা যেভাবে উতরাইতে থাকে কট কট করে উতরাইতে থাকে জাহান্নামের ওই তর্জন করত শব্দগুলো তারা শুনবে সামিউলাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তারা শুনবে জাহান্নামের তর্জন করত শব্দগুলো যত ক্ষিপ্র ক্ষিপ্র শব্দগুলো জাহান্নাম চিৎকার মেরে মেরে বলবে আমাকে আরো দাও আরো দাও আরো দাও আরো পালাও ওই ক্ষিপ্র আওয়াজগুলো তারা শুনবে দেখেছেন আঙুলটা দিলে পড়ে যায় জাহান্নামের আগুন এই আগুন থেকে হাজার হাজার গুণ তিক্ত উষ্ণ হাজার হাজার গুণ গরম ওই জাহান্নাম রাগে পেটে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে রাগান্বিত হবে ক্ষিপ্র হয়ে যাবে কুল্লামা উলকু ফিহা ফাউদু সালাহু খাজানাতুহা জাহান্নামের যে সিপাহীরা আছে জাহান্নামের যে ফেরেশতারা আছে সেদিন সালাহু খাজানাতুহা আপনাকে কষ্ট করবে আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে কি হেদায়াতের পানি নিয়ে কেউ আসে নাই তোমাদের কাছে কি জাহান্নামের ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই তোমাদের কি জাহান্নাম সম্পর্কে কেউ ধারণা দেয় নাই তোমাদের সামনে কি নবী আসে নাই তোমাদের সামনে কি আল্লাহ বলা আসে নাই তোমাদের কি তোমাদের কি জাহান্নামের ভয় প্রদর্শন করে নাই
তখন তারা জবাবে বলবে কালু বালা অবশ্যই অবশ্যই তারা এসেছিল তারা আমাদের সামনে এসেছিল তারা আমাদেরকে জাহান্নামের পথ প্রদর্শন করেছিল জাহান্নাম সম্পর্কে ধারণা দিয়েছিল কিন্তু কদজা আলা নাযির তারা এসেছিল পাতান জাবনা তাদের কথাগুলোকে আমরা বিশ্বাস করি নাই তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম কাযাবনা আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম তোমরা যা বলেছো মিথ্যাবাদী তোমরা উগ্রবাদী তোমরা উগ্রবাদী তা ছাড়াও আসলে এটা ইসলামের মধ্যে নাই এটা কোরআনের মধ্যে নাই এটা হাদিসের মধ্যে নাই তোমরা উগ্রবাদী মৌলবাদী এই ধরনের উগ্রবাদী ইসলাম তাদেরকে উল্টা তাদের কথাটা মেনে নেব না এটা না করে উল্টায় আরো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম ষড়যন্ত্রের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করেছিলাম আমাদের কাছে মূলত আল্লাহ পক্ষ থেকে এমন ধরনের কিছু নাজিল হইছে না ওই যে তোমরা যা বলতেছো আসলে মিথ্যা কথা আল্লাহ পক্ষ থেকে এই ধরনের কথা তোমরা যেগুলি বলতেছো এগুলি আসলে বাড়াবাড়ি সারা কিছু না উগ্রবাদী তা সারা কিছু না অনুবাদী উগ্রবাদী আসলে তোমরা ভুলে বলতেছো এই ধরনের কোন জিনিস কোরআনে নাই আল্লাহ তাআলা নাজিল করে নাই ইসলামকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তাদেরকে আমরা পথভ্রষ্ট বলেছিলাম কত কিছু কাজ করলাম তারা বলবে হায় যদি আমরা তাদের কথাগুলোকে শুনতাম নাসমাউ শ্রবণ করতাম শুনে নিতাম মেনে নিতাম আর না পাইল আকল দিয়ে চিন্তা করতাম আকলে নিতাম তারা যে আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করেছিল হাশরের ময়দান সম্পর্কে জানিয়েছিল আমরা যদি ওগুলো শুনে নিতাম ওগুলো যদি মেনে নিতাম আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করতাম মা তুন্না ফি আসহাবিস সাঈর আজকে দিনে আমরা এই জাহান্নামের তলে মুক্ত হইতাম না আমরা যদি সত্যা ভাই করলাম আমি যে খারাপ কাজ করতেছি এটা যদি বন্ধ করে দিত আমি যে কোনের সম্পদটা রেখে দিতেছি তারা যদি সময় পাশে আইসা যদি চাপ দিয়া কোনের সম্পদটা আমার থেকে নিয়ে দিত ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে ঢুকানোর জন্য চেষ্টা করতো কতই না ভালো হতো কি করলাম সেদিন আফসোস করবেন সেদিন আফসোস করবেন কোন লাভ হবে না সেদিন আফসোস করে বলবেন লাইতানি কদ্দামতু লি হায়াতি দুনিয়া জিন্দেগিতে থাকতে যদি আখেরাতের জন্য কিছু করতাম কিছু সঞ্চয় করে রাখতাম কতই না ভালো হতো চিৎকার মারবেন কোন লাভ হবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খোদা গোপা বলল ও ফেরেশতারা তাকে দন পাগল তাকে টান্ডা বেরি পড়া ফেল শিকল দিয়া ফেসে ফেল তম্মাল জাহাইমা সল্ল অতপর তাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে সেদিন আফসোস করবে কোন লাভ হবে না দুই নাম্বার গেল তিন নাম্বার তারা আফসোস করবে হায়
ভালো কাজ করেছিল তারা ডান হাতে আমলনামা পাবে, যারা খারাপ কাজ করেছিল তারা বাম হাতে আমলনামা পাবে, যারা পাপ করবে তার হাতে আমলনামা পেয়ে যাবে, তারা সেদিন আনন্দ করবে উল্লাস করবে। আল্লাহ তাআলা বলেন সূরা আহকাফ 19 থেকে 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলবে দাও তোমার আমলনামাটা দাও, তুমি পড়ে দেখো, তোমার আমলনামাটা পড়ে দেখো, সে আমলনামাটা পাইয়া ইন্নি জরাতু আননি মুলাকাত হিসাবিয়া, সে বলবে আমি জানতাম আল্লাহ তাআলা আমাকে আমলনামা সম্মতিন করবে, যদি ভালো কাজ করি আমার ডান হাতে আমলনামা দেবে, খারাপ কাজ করলে বাম হাতে আমলনামা দেবে। দুনিয়াতে থাকতে আমি জানতাম, তাই আমি সতর্ক ছিলাম, ভালো কাজ করেছিলাম, খারাপ কাজগুলো আমি করি নাই, খারাপ মানুষের সাথে চলে নাই, কুফরি বর্তমানের ব্যক্তিদের সাথে আমি চলে নাই, ইমানদারদের সাথে চলেছি, ভালো কাজ করেছি, আজকে আল্লাহ তাআলা আমাকে আমলনামা দিয়েছে, দেখো দেখো দেখো। ক্লাসের মধ্যে যারা ক্লাসের পরীক্ষা নেয়, যে শিক্ষক পরীক্ষা নিল, যে ছাত্ররা সবচেয়ে বেশি পরিমাণ নাম্বার পাইছে, ওই ছাত্ররা খাতাটা লইয়া এমনি একটা দৌড় দিয়া বলে রাখা দিয়া যাইতেন, ঠিক কিনা দেখো দেখো। আর যে সবচেয়ে খারাপ করছে খাতাটা যদি দেখাই তো কয়ে দেখিস না থাকলো গইলা, ঠিক কিনা? হ্যাঁ, যে সবচেয়ে খারাপ করছে এতে আস্তে করে লুকাই আছে, কিন্তু যে সবচেয়ে খারাপ করছে এত জানে নিজেই তো জানে তার খাতা, সে জানে না কি তার স্ত্রী, যখন খাতা দেখে তো লাগে না পাতা বলে এ আব্দুর রহমান এত বেশ আব্দুল করিম এত হয়েছে, কিছু দেয়ালে করে দাঁড়াই গেছে আর আমাদের করিয়ে না, এত কম পয়সা বেশি বেশি এটা কোন জানে নাই কিন্তু এত অনুমান করছে ভালো হইতে না, তাই সার আমারটা বইলে নাস্তে গেলে লাগে। ফারুমা কি আয়েশাতে রাদিয়া, যারা ডান হাতে আমল লাভ পাবে তারা সুখী জীবন যাপন করবে, আনন্দ উল্লাস করবে, ফি জান্নাতিন আলিয়া, সর্বোচ্চ জান্নাতের মাঝে তারা আনন্দ করবে উল্লাস করবে, এই গুলো জান্নাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের চিত্র। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা সেদিন আফসোস করে বলবে, আল্লাহ তাআলা সূরা হাক্কার 25-26 নম্বর আয়াতে বলছেন, আমাকে আমল নামা না দেয়া হতো কতই না ভালো হতো, আমি যদি হিসাবের কথা না জানতাম, আমি যদি আজকে যে খাতা দেবে আল্লাহ তাআলা এটা যদি আমাকে না দেওয়া হতো, যদি আমি এটা সম্পর্কে না জানতাম বেখবর থাকতাম কতই না ভালো হতো। আবার আল্লাহ তাআলা সূরা শিকাকের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যুহরি, তাদের আমলনামাটা পিছন দিক থেকে দেওয়া হবে। সূরা আহকাফ 25 নম্বর আয়াতে বললেন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সূরা শিকাক 10 নম্বর আয়াতে বললেন তাদের আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। তার মানে হলো এই আয়াতগুলোর ব্যাখ্যা মুফাসসিরগণ বলছেন, হাসরের ময়দানে সে তো দুনিয়াতে কি করছিল ওইগুলো তার স্মরণ হয়ে যাবে, স্মরণ যখন হবে সে তো বুঝবে আমার আমলনামা মূলত ডান হাতে আইতো না, আমার আমলনামাটা বাম হাতে আইবো, এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জিত হবো, এই লজ্জাটা সহ্য করতে পারবো না, তাই তারা একটু টেকনিক্যালি অবলম্বন করে চালাকি করে হাতটাকে বাম হাতটা পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা পিছনের দিক থেকে তাদের আমলনামাটা তাদের হাতে দিয়ে দেবে, ওই মাধ্যমে করে ওই চালাকি
কি করে তারা ইচ্ছা করলো বাঁচতে পারবে না তাদের আমল নামা তাদের হাতে দিয়ে দাও ওই হিসাবে সম্মুখীন করা হবে আর যে ব্যক্তি হিসাবে সম্মুখীন হবে তার জন্য জাহান্নাম নির্গত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উযিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা যাকে হিসাবে সম্মুখীন করা হবে সে অবশ্যই অবশ্যই আযাবের সম্মুখীন হবে জাহান্নামে যাবে আমার আম্মা হাদিসে বলেছেন লাইসা আহাদুন ইউহাসিবু ইল্লা আলাকা যাকে হিসাবে সম্মুখীন হবে সে ধ্বংস হওয়া থেকে বাঁচবে না সে জাহান্নামে যাবেই যাবে সেদিন আফসোস করবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো সেদিন আফসোস করবেন কোন লাভ হবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খুদু ফাকুল্লু তুম্মাল জাহিম সাল্লু ও ফেরেশতারা তাহলে দোয়া তাকে শিখব দিয়া ফেসাবল তুম্মাল জাহিম সাল্লু তাকে এবার ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে সেদিন আফসোস করবে কোন লাভ হবে না তিন নম্বর আফসোস করবে সাত নম্বরে তারা আফসোস করবে মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত আমি তো মরেছি এটাই তো যদি শেষ হয়ে যেত যেমন নাস্তিকরা একটা বিশ্বাস করে যে মরণের পর আর কিছু নাই মরছি শেষ ঠিক এরকম ভাবে মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত এই আফসোসটা তারা সেদিন করবে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহকাফ 27 থেকে 32 নম্বর আয়াত মনে রাখবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আমার মৃত্যু যে হয়েছে ওই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো মা আগুনা আননি মালিয়া আমার অনেক সম্পদ ছিল ওই সম্পদ তো লোক কাছে আসে নাই আমার অনেক মান ছিল অনেক সম্পদ চলাইছিলাম বড় বড় বাড়ি করেছিলাম কয়েকটা বাড়ির মালিক ছিলাম অনেক গুলি গাড়ির মালিক ছিলাম আমার ইন্ডাস্ট্রি ছিল শিল্প কারখানা ছিল অনেক কিছু ছিল ওইগুলো আজকে আমার কোনো উপকারে আসলো না আল্লাহ কানি সুলতানিয়া আমার রাজত্ব ছিল আকাশে ক্ষমতা ছিল ওই ক্ষমতা আজকে আমার কোনো উপকারে আসে নাই আমি সমাজের মেম্বার ছিলাম ওই সমাজের মধ্যে যেই ধরন যেটা চাইছি এটাই করতে পারছি যারে পাশানো দরকার পাশাইতে পারছি আমি চেয়ারম্যান ছিলাম ইউনিয়ন বাসীর মধ্যে করতে যারা আমার বিরুদ্ধে গেছে তাদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে তা করতে পেরেছি আমি এমপি ছিলাম থানার মাঝে আমার বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে যেটা করা দরকার সেটাই করতে পেরেছি আমি প্রধানমন্ত্রী ছিলাম রাষ্ট্রের মধ্যে আমার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে যা ইচ্ছা তা করতে পেরেছি আমার এত ক্ষমতা ছিল আজকে আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না শুধুমাত্র ক্ষমতাকে টিকানোর জন্য ভালো মানুষকে ফাঁসাইয়া দেয় এমন ঘটনা অতীতে যেমন ছিল বর্তমানে আছে না নাই আপনি খেয়াল করেন না বললে ইমানের মধ্যে প্রশ্ন আসবে আমাকে বলতেই হবে আমাদের আল্লাহ আমাকে আজকে 13 বছর আগে যে মামলা দিয়া গ্রেফতার করেছে যে মামলা দিয়া তাকে আমৃত্য কারাদণ্ড দিয়েছিল ওই মামলাটা হলো বিশাবালি হত্যা মামলা ওই বিশাবালি হত্যা করেছে সাইদি স্যার এই মামলার মামলা রায় দিয়ে তাকে আমৃত্য কারাদণ্ড দিয়েছিল ওই মামলার প্রধান সাক্ষী হলো তার ছোট ভাই সুখরঞ্জন পালি ওই সুখরঞ্জন পালিকে তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে যাতে ওই আল্লামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় ওই সুখরঞ্জন পালি রাজি হয় নাই টাকা কাজে আপোষ করে নাই ওই মুসলমান নামদারি মুসলমান থেকে ওই হিন্দু বেড়া যে কতটা ভালো সে প্রভাব করে দিয়েছে সে রাজি হয় নাই যার কারণে আদালতে প্রাঙ্গণ থেকে সরকারের লোকেরা তাকে খুন করে নিয়েছে তাকে ভারতের জেলখানার মধ্যে পাওয়া গেছে কিছুদিন পরে খুন করে ভারতের জেলখানার মধ্যে তাকে নিয়ে গেছে কিছুদিন পরে কোনো না কোনো ভাবে সে ছুটে এসেছে বাংলাদেশে আছে
গত কয়েকদিন আগে আমাদের আল্লামা তপন মৃত্যু সংবাদ বলেছে, সে জানাজার মাটি গিয়া হাজির হইয়া লক্ষ লক্ষ জনতার সামনে ঘোষণা দিয়ে দিয়েছে, এই আল্লামা আমার ভাইয়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নাই, আমার ভাইয়ের হত্যার সাথে এই আল্লামার কোনো সম্পর্ক নাই, আমাকে টাকা পয়সা দিয়ে অনেক চেষ্টা করেছিল তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে, আমি মিথ্যা সাক্ষী দিতে রাজি হই নাই, যার কারণে তারা আমাকে খুন করে ফেলেছে। আর কি দরকার ডকুমেন্ট? কি করেছিল স্যার? অন্যায়টা কি ছিল? আরে বিরোধী দল তো হাজার হাজার আছে, বিরোধী থাকবেই, আপনার পক্ষে কি সবাই থাকবে, আপনার দল কি সবাই করবে? তাই বলে যে 50 বছরের মুফাসসির যিনি আই জানি যে আজকে তাফসীর পড়তেছি, তাফসীরটা শিখেছি ওই আল্লামার আলোচনা থেকে, সারা বাংলার যত আলেম ওলামারা তাফসীর শিখছে ওই আল্লামা তাকে শিখাইছে, ওই আল্লামার আলোচনার ধরন থেকে শিখেছে। ওই আল্লামাকে তোমরা এত বড় অপমানটা করলা, দর্শনকারী বানাইলা, হাজার হাজার নারীকে দর্শনকারী তাকে বানাইলা, একজন পুরুষ সুনাম দেহের একজন পুরুষ স্বাভাবিকভাবে সর্বোচ্চ তার স্ত্রীর সাথে দৈনিক দুইবার বেশি সময় দিতে পারে না, সুনাম দেহেরও যদি হয়, এখন যদি দুইবার করে যদি ধরা হয়, একজন পুরুষ যদি দুইটা নারীকে দৈনিক ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে 9 মাস যুদ্ধ হয়েছে, 9 মাসে কয়দিন? 9 মাসে কয়দিন? 270 দিন। তাহলে দুইজন করে যদি দুই কত হয়? 550 নাকি? তাহলে 550 নারীর বাহিরে তো একজন পুরুষ আর সম্ভব না, তার ক্যাপাসিটি নাই, যদি সুটাম দেখিল হয় তাই হাজার হাজার নারীকে সে দর্শন করবে কেমনে? এত মিথ্যা অপবাদ তোমরা কেমনে দিলে এত বড় মুফাসসিরের বিরুদ্ধে? তারপরে মৃত্যু নিয়ে যে নাটক, আমরা এখন সবকিছু জেনে ফেলেছি, আমরা সবকিছু জেনে ফেলেছি, মৃত্যুর কয়েক মিনিট আগের ভিডিও আমরা দেখেছি, একদম ভালো বসে আছে ডাক্তার মোস্তফা নামক একজন ডাক্তার আসলো, এসে তাকে ইনজেকশন দিল, ইনজেকশন দেওয়ার কয়েক মিনিট পরে সে মৃত্যুর দিকে দৌড়ে পড়ল, ওখানে তার সাথে যে নার্স ছিল ওই নার্স বলে ফেললো, স্যার ইনজেকশন দেওয়ার পরে একটু একটু আগে যিনি ভালো ছিল একটু পরে ইনজেকশনটা দেওয়ার পরে সে একটু পরে মুহূর্তের মধ্যে মৃত্যুর দিকে দৌড়ে পড়ল। কি করলা? করলাটা কি? কিসের স্বার্থের জন্য তোমরা এত করলা? শুধু ক্ষমতা হাসরের ময়দানে আফসোস করবা, হালাকান্দি সুলতানিয়া আমার রাজত্ব ছিল, আমার ক্ষমতা ছিল, ওই ক্ষমতা আমার কোন উপকারে আসে নাই, মারলাম মেরেছ, আমরা জানি না এটা কি সত্য, এই তথ্যটা কতটা সত্য, হয়তো ইনশাল্লাহ কোনদিন বের হবে, লোক তো মরে গেছে, তাহার শাস্তি হলো আমৃত্যু কারাদণ্ড, মৃত্যু হয়েছে তার মানে তার কারাদণ্ড শেষ, ঠিক কিনা? মৃত্যু হয়েছে মানে তার কারাদণ্ড শেষ, একক তোমাদের দায়িত্ব কি তাকে তার পরিবারের কাছে দিয়ে দেব, পরিবার তাকে কিভাবে জানাজা দেবে, কি করবে না করবে, এটা পরিবারের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব না, মৃত্যুর পূর্বমুহূর্তে তার সন্তান সারা রাত বাবার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছে, তারা এসেছে হসপিটালের দরজায় দরজায় করেছে, বাবার সাথে সন্তানটাকে দেখা করতে দেয় নাই, এই লুকোচুরি কেন কোনো একদিন ইনশাআল্লাহ বের হবে? লুকোচুরি কেন? অবশ্যই বের হবে ইনশাআল্লাহ। তারপরে তার বক্তব্য আছে, আমাদের হুজুর যদি দুনিয়া থেকে চলে যায় ওই হুজুরের জন্য কিছু ভক্ত লোক আছে না নাই, ওই হুজুর যদি এই এলাকা থেকে অন্য কোথাও ইমামতি করে ওখানে যদি মারা যায় ওখানে লোকেরা একটা জানাজা দেবে, এটাই তো স্বাভাবিক। আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল সাবের আহমদ সাহেব, 10-12 বছরের মতো ইমামতি করেছে, তিনি দোয়া করেছে আমাকে যাতে এই মসজিদে থেকেই আমার মৃত্যু মৃত্যু হয়, এর বাহের আগে অন্য কোথাও আমি যাইতে চাই না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে, তার মৃত্যু হয়েছে, আমরা এলাকাবাসী জানাজা দিয়ে তারপরে তার আত্মীয় স্বজনের কাছে দিয়েছি। এখন আমাদের আল্লামা দুনিয়া থেকে চলে গেল, আল্লামার বক্তব্যরা দাবি করেছে আমরা একটা জানাজা দেবো ঢাকায়, সারা দেশ থেকে অনেক বক্তব্য আছে ঢাকায় জানাজা হলে সুবিধা হবে, তোমরা জানাজা দিতে এত ভয় পাও কেন? এত ভয় পাও কেন? কারণ কি? নিশ্চয়ই লোকসুরে কিছু একটা আছে, অবশ্যই ইনশাআল্লাহ বের হবে, জানা যায় বা দূরে সুর হলো ভালো কথা, এখন
কার কবরকে ziyaret করার কি অধিকার নাই এখন কবরের মতো 124 এর তারা জানি বসে ঘটনা কি সারা পৃথিবীতে এমন রেকর্ড আছে কবরের মতো 124 এর তারা সারা পৃথিবীতে এমন রেকর্ড আছে নি আপনারা শুনছেন কোথাও কবরের মতো 124 এর তারা কেউ কবর ziyaret করতে যাইতে দেবে না কবরের চতুর্দিকে পুলিশ মোতায়েন করা আছে যে যাইবো তারে গুলি করবে এখন আপনি যা খবর বল কি করলে এত লোক শরীর কেন বলছে আল্লাহ তাআলা তাই বলছে হালাকান্নি সুলতানিয়া এত কিছু করলাম দুনিয়াতে ক্ষমতা অপব্যবহার করে আজকে এই ক্ষমতা আমার কিছুই আসলো না এই ক্ষমতা আমার কোনো উপকারে আসলো না খুজুরুক বাদুল্লো ও ফেরেশতারা আপনাদেরকে দৌড় বাদুল্লো তাকে দান্দা বেরি পড়া সুম্মাল জাহিমা সল্লো তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে আল্লাহ তাআলা অর্ডার পেয়ে তোমরা ফি সিলসিলাতিল জারহা সাবউনা জিরাআ ফাসলুকু আল্লাহ তাআলা অর্ডার পেয়ে ফেরেশতারা 40 গর 70 গর দম্পাশি গোল দিয়া তার দেহটাকে পেছায়া ফেলবে পেছায়া তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবে সেদিন আফসোস করবা কোনো লাভ হবে না আমার ভাইরা আমরা হাসরের ময়দানে আফসোস নিয়ে 9টা আফসোস আলোচনা করব বলেছি তার মধ্যে 4টা আফসোস নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আগামী আরো 2টা জমা লাগবে আর 5টা আফসোস আছে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা একটু যতটা সম্ভব একটু আগে আসবেন আসলে অল্প সময়ে এক খাতা ভালো করা যায় না সেজন্য আপনারা একটু আগে আসলে উত্তম হয় আল্লাহ তাআলা কবুল করুন আমিন ওয়া কাদা ওয়া দানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন